আমাদের শান্তিপুরের পুরো গোসাই গোসাই গোরে 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 গৌড় গৌড় করে সবাই আত্মহারা হয়ে যায় আত্মহারা হয়ে যায়। আমরা গৌড়কে পেলাম কোথায়, কে এনে দিয়েছে আমাদের মধ্যে? সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে যে গৌড়কে এনে দিয়েছে, আমি সেই জায়গায় গানটি গাইছি, কে এনে দিল? আমাদের শান্তিপুরের বুড়ো গোসাই গৌড় এনেছে। শান্তিপুরের বড় গোসাই গৌড়েছে, শান্তিপুরের বড় গোসাই গৌড়েছে, আমাদের গৌড়েছে। অশান্তিপুর থেকে একটু শান্তিপুরে গেলাম কেন? এই অশান্তিপুর থেকে 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 আর ভালো লাগে না কি? সবাই কিন্তু আমরা শান্তিপুরে এসেছি, সবাই এই শান্তিপুরে এসে পুষ্পমন্ত্র ওরে যোগে উদয় গৌরচন্দ্র, জ্ঞান উদয়ে পুষ্পমন্ত্র যোগে উদয় গৌরচন্দ্র, আবার সেই সময়ে নিত্যানন্দ, ওরে সেই সময়ে নিত্যানন্দ সহদিত হয়েছে। জ্ঞান উদয়ে পুষ্পমন্ত যোগে উদয় আমার গৌরচন্দ্র, ওরে সেই সময়ে নিত্যানন্দ, সেই সময়ে নিত্যানন্দ সহদিত হয়েছে, শান্তিপুরের বড় গোসাই গৌরেছে, আমার শান্তিপুরের বড় গোসাই গৌরেছে। দীক্ষা শিক্ষা নাই গো তার,
বিনা বীজে জন্ম যাহার দীক্ষা শিক্ষা নাই গো তার, সে যে এসেছে ভাবে যাবে নায়া, এসেছে ভাবে যাবে নায়া, এসেছে ভাবে যাবে নায়ার অত্যাবধি রয়েছে। তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবেন। গানটা যিনি লিখে গেলেন, গোসাই গুরু চাঁদের মর্ম রহস্য, ছেলের গুরু মায়েরই শিষ্য, গুরু চাঁদের মর্ম রহস্য, ছেলের গুরু মায়েরই শিষ্য, গোসাই গুরু চাঁদের মর্ম রহস্য, মায়ের গুরু ছেলের শিষ্য। ও দাস রাধের সামতায় হয় অদৃশ্য, কেন হবে না, মায়ের গুরু ছেলের শিষ্য, এটা কি হয়? আমাদের মা বাবার গুরু আমাদের দাদু গোসাই। এই গানটি যিনি লিখলেন, তিনি বললেন না না, মায়ের যিনি গুরু ছেলের তিনি শিষ্য, তাই তো? অদ্বৈত আচার্য তার ভক্তি অর্ঘ, গঙ্গাই দৈনন্দিন ভাসাইয়া দেয়, ভাসতে ভাসতে ভাটির দিকে সে সকল যায়। একদিন তার ফুল তুলসী গঙ্গার উজ্জ্বলের দিকে যায়। অদ্বৈত আচার্য অবাক হয়ে গেল, দেখি দৈনন্দিন আমি যা ভাসিয়ে দিই আমার ফুল তুলসী ভাটির দিকে যায়, আজকে ভাটির দিকে না গিয়ে উজানে যাচ্ছে। তীর দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে দেখতে অদ্বৈত যাচ্ছে, যেতে যেতে এক ঘাটে এক মা স্নান করছে, এক ঘাটে এক মা স্নান করছে, সেই ফুল তুলসী মায়ের নাভিপদ্মের কাছে গিয়ে হারাইয়া গেল। অদ্বৈত আচার্য দূর থেকে মাকে প্রণাম জানাল, অদ্বৈত প্রণাম করলেন সেই মাকে, অদ্বৈত জেনে গেলেন আজ আমার ডাক সার্থক, আমার ডাকে প্রভু আমার সাড়া দিয়েছে, এই গর্ভকে আশ্রয় করে প্রভু আমার আসছে। কিছুদিন পরে সেই বুড়ো অদ্বৈতর কাছে খবর গেল, হাগো ওই মায়ের না একটা শিশু সন্তান হয়েছে, অপূর্ব দেখতে সুন্দর, কিন্তু মা খুব অশান্তিতে আছে গো। বললো কেন গো মা অশান্তিতে আছে কেন? বলে জানো সন্তান প্রসব করে কিচ্ছু খাচ্ছে। ওই বুড়ো আচার্য হাঁটতে হাঁটতে আসতে আসতে মায়ের কাছে গেল, আমার তোর নাকি একটা সন্তান হয়েছে একটু দেখা না। অদ্বৈত আচার্য ওই সন্তান, মা যখন মুখ খুলে দিলেন অদ্বৈত আচার্য তাকিয়ে দেখছে। এবার ওই যে শিশু সন্তান আর অদ্বৈত আচার্যর সঙ্গে কিন্তু কথা হচ্ছে, মা শুনতে পাচ্ছে না। অদ্বৈত আচার্য বললো, হে প্রভু সন্তান হয়ে এসেছে, মাকে কষ্ট দেবে এটা তো সন্তানের কাজ নয়, তো মাতৃস্থান পান করছো না কেন, মা যে কষ্ট পাচ্ছে। অদ্বৈত আচার্যকে ওই শিশু বাচ্চা অন্তরে অন্তরে বলছে, অদ্বৈত তুমি কি জানো আমার মা আজও গুরু আশ্রিত হয়নি, আমি তার স্তন পান করতে পারছি। এই যে
ছেলেটাকে মেয়েটাকে শিক্ষিত করতে হবে আমরা তো সকলেই জানি, কিন্তু আমার ছেলে মেয়ের দেহটা যে অপবিত্র এটা অনেকেই জানি। ও যে আমাকে এক গ্লাস জল দিচ্ছে সেটাও যে মূত্র সমতুল্য বললেই তো রাগের ব্যাপার, তাই নয়? মা শচীর স্তন পান করছে না ওই ছেলেটা, দেহটা অপবিত্র, তাই তো? অদ্বৈত আচার্য বলল, মারে তোর সন্তান তোর স্তন পান করছে না, তোর তো কষ্ট লাগছে বলে প্রচন্ড দুঃখ পাচ্ছি আমি। একটা কাজ কর না, তুই একটা গুরু ধর, দেহটাকে শুদ্ধ কর, একটা গুরু ধর। আমার মন বলছে তুই যদি গুরু আশ্রিত হোস তাহলে আমার মনে হয় ওই সন্তানটা তোর স্তন পান করবে। এ কথা বলা মাত্র মা শচীরানী অদ্বৈতকে চেপে ধরলেন, আমি কোথায় গুরু খুঁজতে যাবো, আপনি আমাকে নাম দেন। অদ্বৈত আচার্য বিপদে পড়ে গেল, সর্বনাশ। হ্যাঁ, ভগবানের মাকে আমি দেবো নাম, এটা কি হয়? অদ্বৈত দেবে না, মা শচীরানী ছাড়বে না, এই তো দুইজনে শুরু হয়ে গেল। এখন ভক্ত কয় ভগবানের কাছে এইবার উপায় কি আছে বলে দাও, আমি কোন নাম দেই তোমার মাকে? অদ্বৈতর কানে সন্তান যে মন্ত্র দিল ওই মন্ত্রই পুনরায় অদ্বৈত মায়ের কর্ণে দিল, সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই নিতাই তাহলে যে নাম অদ্বৈত আচার্যের কর্ণে ওই শিশু দিল, তাহলে যখন দিল তাহলে অদ্বৈত আচার্য তার শিষ্য হয়ে গেল, সেই নামই যখন পুনরায় তার মায়ের কাছে দিল তখন তার মায়ের গুরু হলো। এই জন্যে গানে বললেন মায়ের গুরু ছেলের শিষ্য। সুরধ্বনির তীরে ডেকেছে শান্তিপুরের বড় গোসাই গৌড় এনেছে, শান্তিপুরের বড় গোসাই গৌড় এনেছে, ওই শান্তিপুরের বড় গোসাই গৌড় এনেছে, অমন গৌড় এনেছে, অমন গৌড় এনেছে, অমন গৌড় এনেছে, অমন গৌড় এনেছে।